ডিগবাজি তো আমি নিজেও দিই, আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন আমি স্টান করি। আমি যদি এখন জাহেদ খান ভাইয়ের কথা বলি, সে ডিগবাজি দিচ্ছে, আর সে কিন্তু প্রফেশনাল স্টান্টম্যান না, কিন্তু সে নিজে থেকে ট্রাই করে দিচ্ছে। নিকো ফোস্টার যে আপনাকে কিস করেছিল, তারপর কি আপনার বয়ফ্রেন্ড আপনাকে মেরেছিল? আমার সাথে তিন দিন সে কথাই বলেনি। সুন্দর লাইফ লিড করার জন্য কি সুগার ড্যাডি খুব প্রয়োজন? সুগার ড্যাডি বলতে মানে আমি যেটা জানি, আমি আসলে এটা আমার এক্সপেরিয়েন্স নাই এই ব্যাপারে, আমার কোনো সুগার ড্যাডি নাই ভাই। নিকো ফোস্টার যে আপনাকে কিস করেছিল, তারপর কি আপনার বয়ফ্রেন্ড আপনাকে মেরেছিল? আমার সাথে তিন দিন সে কথাই বলেনি। তিন দিন টানা? হ্যাঁ। পরে আপনি কিভাবে তাকে মানালেন? আসলে ওই ব্যাপারটা, কারণ আমি তাকে বলেছিলাম যে তখন কিন্তু আমি আসলে এটা নিয়ে অনেকে মানুষ ট্রোল করছে, তো আমি ব্যাপারটা ক্লিয়ার করি। কারণ হচ্ছে সে আমাকে কিস করার আগে, নিকো ফোস্টার কিস করার আগে আমি আমার মুভির ট্রেইলারটা তাকে দেখিয়েছিলাম, তো সে ওটা, হ্যাঁ আমার মুক্তি সিনেমার ট্রেইলারটা তাকে দেখিয়েছিলাম যে আমি একটা অ্যাকশন সিনেমা করেছি, প্লিজ এটা একটু দেখুন, মানে যেটা বলার। তো বলার পর সে এটা দেখার পর না জাস্ট সে মানে শকড হয়ে যায়, মানে ইজ ইট ইউ? আই উইল সে ইয়া ইটস মি। তো মানে এই যে কথাগুলো কনভারসেশন হয়, হাসি দুষ্টুমি হয়, তো সে তো আসলে বাহিরের দেশের একটা মানুষ, ওইটা তার কাছে মানে সে যদি কিস করে, সে আবার এখানে একটা কিস করেছিল, এটা মূলত সে আমাকে এটাকে কি বলে একটা হয়তো দোয়া হিসেবে যে না তুমি ভালো করেছো, তোমার একটা ফিউচার আছে, কাজ দেখে ভালো লেগেছে। হ্যাঁ ওইভাবে, কিন্তু আসলে আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম এসে আমার সাথে ওরকম একটু দুষ্টমি করছিল, বাট তার যদি ওরকম বাজে ইন্টেনশন থাকতো আমি তখন মানে প্রতিবাদ করতাম। আজকাল অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লিখে বা ডিগবাজি দিয়ে ভাইরাল হচ্ছে, আপনি এগুলো কীভাবে দেখেন? ডিগবাজি তো আমি নিজেও দিই, আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন আমি স্টান করি। তো আসলে যে যেটা পারে সে যদি করে করতে চায়, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই যে আমি যদি এখন জাহেদ খান ভাইয়ের কথা বলি, সে ডিগবাজি দিচ্ছে, আর সে কিন্তু প্রফেশনাল স্টান্টম্যান না, কিন্তু সে নিজে থেকে ট্রাই করে দিচ্ছে এবং তার সাহসের সঙ্গেই দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কেন, আপনার বলিউডে কি টাইগার শ্রফ কি আসে না ইন্টারভিউতে দিতে আসলে, বা কোনো শোতে আসলে ডিগবাজি দিচ্ছে, ফাইট সিনগুলো এক একটা সিন দেখাচ্ছে, তো এটা কি টাইগার শ্রফ করে তাকে নিয়ে ট্রোল করতেছে বাংলাদেশের মানুষ আর বাহবা দিচ্ছে, ও মাই গড? কিন্তু জাহেদ খান ভাইয়াকে আসলে অডিয়েন্স না ওরকম মানে হাসি ঠাট্টা হিসেবে ওটা নিয়ে নিয়েছে, কারণ জাহেদ খান ভাইয়া ওইটাই ক্রিয়েট করেছে। কিন্তু অনেকেই তো আছে যারা হচ্ছে নিজেদের পার্সোনাল লাইফের কথা হচ্ছে ফেসবুকে এসে লিখছে বা বলছে, সেটাকে কিভাবে দেখেন? এখন ছোট থেকে বড় যারাই আছে প্রত্যেকে ফেসবুক ইউজ করে, তখন ওই যে একটা পাড়া প্রতিবেশীর যে ব্যাপারটা, ওইটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াকে আমরা আসলে একটা আপন ঘর করে ফেলেছি, যেখানে যারা মানে অডিয়েন্স আছে, ফ্যান ফলোয়ার আছে, তারাই হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী। এই জন্য মানুষ কষ্ট পেলে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ওই কষ্টটা একটু কমিয়ে নেয়, বা মনে রাগ ঝাড়ে, বা আবার খুব খুশি হলে ওটা শেয়ার করে। সুন্দর লাইফ লিড করার জন্য কি সুগার ড্যাডি খুব প্রয়োজন? সুগার ড্যাডি বলতে মানে আমি যেটা জানি, আমি আসলে এটা আমার এক্সপিরিয়েন্স নাই এই ব্যাপারে, আমার কোনো সুগার ড্যাডি নাই ভাই। আমি যেটা বলবো যে রাজরিপা এক পুরুষে আসক্ত। কিসে? এক পুরুষে আসক্ত। আমি আমার বয়ফ্রেন্ডে আসক্ত। তো সুগার ড্যাডি আসলে আমি যতটুকু জানি, কেউ ফিনান্সিয়াল প্রবলেমে থাকলে তো সে একটা আসলে একজনকে বয়ফ্রেন্ড বানায়, সে তার একটা হাজবেন্ড আসলে যেটা করে মানে বিয়ে করে বউ এনে তাকে চালায়, তো সুগার ড্যাডির ব্যাপারটা আসলে আমি ওইভাবেই দেখলাম, তো এটা হচ্ছে ডিজিটাল হাজবেন্ড। তো এটা খুব ভালো বলেছেন। ফেমাস হওয়ার জন্য কি ছোট ছোট জামা কাপড় পরা প্রয়োজন, আপনার কি মনে হয়? আমি এখানে একমত না, কখনোই না। আমি মানে আমার দিক থেকে যদি ভাবি, হিজাব পরেও আপনি আপনার যদি যোগ্যতা থাকে, আপনি কিন্তু হিজাব পরেও আপনি আপনার যোগ্যতাটা সবার সামনে তুলে ধরতে পারবেন। তো শর্ট জামা কাপড় পরে যে পপুলারিটি বাড়ে, এটা একদম কম, কারণ অনেকে আছে শর্ট ড্রেস পরে পরে আসলে টিকটক করে বা হ্যাঁ মডেল। রাজরিপা কি টিকটক করে?
মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে একটু সময়টা টাইম পাস করার জন্য আমি করি। নিজের সম্পর্কে কোন গুজবটা শুনলে আপনি খুশি হবেন? আমি আচ্ছা নিজের সম্পর্কে এই গুজবটা শুনলে খুশি হব যে যে রাজরিপার মতো যদি আমিও একজন এই এরকম একজন অভিনেত্রী হতে পারতাম বা রাজরিপা একটা পার্সন যাকে আমার ভালো লাগে আমি তার মতো হব। ইন্ডাস্ট্রিতে তো রাজরিপা আর শরীফুল রাজের নামের অনেক মিল, আসলে দুইজনের মধ্যে সম্পর্কটা কতটা মিল? দেখুন আমার এই রাজরিপা নামটা কিন্তু 2017 সাল থেকেই আমি ক্যারি করি, তখন আমি কাউকে চিনতামও না। হ্যাঁ, এটা কি ফ্যামিলিগত নাম? হ্যাঁ, তো তখন তাকে আমি চিনতাম না, তাকে চিনি আমি আমার পরিয়াপুর হাজব্যান্ড যখন তাদের বিয়ে হয় তখন জানি। অবশ্যই তার একটা সিনেমা দেখেছি নডরাই, তো ওইখানে দেখার পর ওইখানেই কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। তারপর আমি কখনো ভাবি নাই যে এরকম একটা হিরো আছে ইন্ডাস্ট্রিতে। তো পরিয়াপুর সাথে বিয়ে হওয়ার পরই মনে হয় যে তাকে আমি ওইভাবে চিনেছি যে নডরাইতে দেখেছি, ওইটাই নামের মিল থাকতে পারে কিন্তু সম্পর্কটা সমধুর নয়।